বাঁকুড়াপুর গ্রামের মোরলির স্ত্রী মারা যাওয়ার পর মোরল তার ছোট একটি ছেলেকে নিয়ে খুব অসহায় ও একাকিত্বের মধ্য দিয়ে দিন পার করতে থাকে। তার ছোট ছেলেটিও মায়ের জন্য সব সময় কান্নাকাটি করত, তাই সে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসেন। শোনো ছোট গিন্নি, অর্জুন আমার একমাত্র সন্তান, আমি তোমায় বিয়ে করে এনেছি শুধুমাত্র আমার এই ছেলেটির জন্য। মা মরা ছেলেটি আমার, নাওয়া খাওয়া সেরে সারাক্ষণ শুধু মাকেই খুঁজে চলেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে মায়ের মতো দেখাশোনা করব। হ্যাঁ ছোট গিন্নি, তুমি ওকে ভালো রাখতে পারলে আমিও খুশি হব। এ কথা বলে মোরল সেখান থেকে চলে যায়। বাড়ি এসেছেন একেবারে ছেলেকে নিয়ে আদি খেত দেখাতে। কোথায় ভাবলাম মোরলের সাথে বিয়ে হয়ে এসে তার সম্পত্তি কোথায় কি আছে সেগুলোর হিসেবপত্র একটু বুঝে নেব, তা নয় এখন আবার বাসাও সামলাতে হবে। দেখ আমার কি খেদে কাজ নেই নাকি আমার সংসার রেখে পরের ছেলেকে মানুষ করতে যাব। এরপর মোরলের দ্বিতীয় স্ত্রীরও একটি পুত্র সন্তান হয়। তারপর থেকে মোরল গিন্নি সবসময় তার সন্তান নিয়েই ব্যস্ত থাকেন। মোরলের দুই ছেলেই বড় হয়ে যায়। মোরল কাজের জন্য বাইরে বাইরে থাকে, এদিকে মোরল গিন্নি অর্জুনকে বোকা অশিক্ষিত আর ভীত করে ঘর বন্দি করে রেখে দেয়। মা কোথায় হারিয়ে গেছো? আকাশের ওই নীলিমাই, তুমি হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে গেলে না? জানো মা, বাবা যখন নতুন মাকে নিয়ে আসে তখন আমি ভেবেছিলাম আমি তোমাকে হয়তো তার মধ্যে ফিরে পাবো, কিন্তু না মা, আমি তার মধ্যে মায়ের স্নেহ মমতা ফিরে পাইনি। সে যে আমায় ভীত করে এই অন্ধকার ঘরে বদ্ধ। কি রে অর্জুন, তুই একা একা এখানে কার সাথে কথা কইছিস বলতো? দেখো মা দেখো, তোমার আড়ালে তোমার নামে কার কাছে কি বদনাম করছে? না না নতুন মা, আমি কারো কাছে বদনাম করছি না, আমি তো ওই আকাশের দিকে তাকিয়ে আমার মায়ের সাথে কথা বলছি। তবে রে দাঁড়া, মায়ের সাথে কথা বল আসি তোকে। মোরল গিন্নি একটি লাঠি এনে অর্জুনকে অনেক মারতে থাকে। নতুন মা মেরো না আমায়, মেরো না। তখনই সেখানে মোরল চলে আসে। কি গিন্নি, কি করছো? কি ও তুমি ওকে মারছো কেন? না মানে আসলে চুপ করো তুমি গিন্নি, আমি এতদিন ধরে শুধু দেখে আসছি, কিন্তু আমি কোনোদিনও তোমায় কিছুটি বলিনি কো, তাই বলে তুমি দিন দিন এতটা নিচে নেমে যেতে পারো এটা আমার জানা ছিল না ছোট গিন্নি। শুনে রাখো, আমি তোমাদের আজ একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, তুমি আর তোমার ছেলে জয় যদি আমার অর্জুনের উপর দ্বিতীয়বার এমন অত্যাচার করো তবে আমি আমার সব সহায় সম্পত্তি অর্জুনের একার নামে লিখে দেব, এই বলে দিলুম। না 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 এমনটা করো নে, আমাদের ভুল হয়েছে, আমরা আর কখনো এমনটা করব না কো। এ কথা বলে মোরল গিন্নি তার ছেলে জয়কে সাথে করে সেখান থেকে চলে যায়। অর্জুন বাবা তুই কাঁদিস নে, ভুল তো আমি করেছি, আমি তোকে ভালো মা এনে দেওয়ার বদলে অত্যাচারী মা এনে দিয়েছি, তাই আমার ভুলের মাশুল আমি দেব, তুই চিন্তা করিস নে বাবা, আমি তোর জীবনটা এবার সত্যি সুন্দর করে সাজিয়ে তুলব, তুই দেখে নিস বাবা। এরপর একদিন মোরলে তার শহরের এক বন্ধুর বাড়িতে যায় এবং সে তার বন্ধুকে অর্জুনের বিষয়ে সব কথা খুলে বলে। বলিস কি রে, এমন চলতে থাকলে তো তোর বড় ছেলেটা দিন দিন নিজেকে গুটিয়ে নেবে। এবার তাহলে তুই একটা উপায় বলে দে আমায়, আমার ছেলেটাকে আমি কি করলে বাঁচাতে পারি? উপায় একটা আছে বন্ধু, তোর ছেলেকে একটা শিক্ষিত ও সাহসী মেয়ের সাথে বিয়ে করিয়ে দে, তারপর দেখবি কেউ আর তোর ছেলে অর্জুনের উপর কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না। কিন্তু তুই যেমনটা বলছিস আমি অমন মনের মতন মেয়ে কোথায় পাবো বলতো? এত চিন্তার কি আছে, তুই কি ভুলে গেছিস তোর বড় গিন্নি বেঁচে থাকতে কি বলেছিল, আমার মেয়ে দীপাকে নাকি সে তার অর্জুনের বউ করবে? হ্যাঁ হ্যাঁ তাই তো, তবে দীপা মা সব শুনে রাজি হবে তো অর্জুনকে বিয়ে করতে? হ্যাঁ অবশ্যই হবে, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না।
এরপর একদিন মোড়ল মশাই কাউকে কিছু না বলে তার ছেলে অর্জুনের সাথে দীপার বিয়ে দিয়ে দেয়। এ কি গো, এটা কি হলো? তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসলে কই? আমাকে তো কিছুটি একবারও জানালে না। অর্জুন তো তোমার ছেলে না, তাই ওর কোনো ব্যক্তিগত বিষয়ে এখন থেকে তোমাকে না জানালে চলবে। বৌমা, তোমার কারো আজে বাজে কথা কানে দিতে হবে না। যাও, তুমি অর্জুনকে নিয়ে ঘরে যাও। ঠিক আছে বাবা। এরপর অর্জুন ও দীপা তাদের ঘরে চলে যায়, আর মোড়ল মশাই সেখান থেকে তার ঘরে চলে যায়। দেখলে মা দেখলে, বাবা তোমায় ওই নতুন বউয়ের সামনে কিভাবে অপমান করলো? আমি তো সবই দেখলাম আর সবই বুঝলাম। তবে তুই চিন্তা করিস না, ওই নতুন বউ তো সবে বাড়িতে এসেছে, দুদিন যেতে দে, ওকে আমি বুঝিয়ে দেব যে কত দানে কত চাল।